কামতাপুরে পিপলস পার্টি ইউনাইটেড এর পক্ষ থেকে আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে একটি বাইক র্যালি করা হয়। মালদার হবিবপুর থানার কেন্দ্রপুকুর বাদলমার থেকে র্যালিটি শুরু হয়ে হবিবপুর ব্লকে বিভিন্ন অঞ্চল পরিক্রমা করে। প্রশাসনের অনুমতি না মেলায় পরে সিদ্ধান্ত নেওয়া হয় পাঁচটি করে বাইক নিয়ে প্রচার চালাবে। এদিন প্রচারে তারা দাবি তোলেন পৃথক রাজ্য ও কামতাপুরি ভাষার স্বীকৃতি সহ বেকারত্ব দূরীকরণ করতে হবে। এদিন এই র্যালিতে উপস্থিত ছিলেন কামতাপুরি পিপলস পার্টির সাধারণ সম্পাদক সুভাষ বর্মণ ও অন্যান্য নেতৃত্ববৃন্দ। এদিন র্যালির শেষে হবিবপুর রাইস মিল হাট এলাকায় একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আজকে কামতাপুর পিপুলস পার্টির হবিবপুর ব্লক কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আজকে একটা হবিবপুর ব্লকের মধ্যে বাইক মিছিল ছিল এবং সেটা নয় ছয় তারিখে দু হাজার বাইশে বা হবিবপুর আইসির কাছে পারমিশনের জন্য আবেদন করা হয়। কিন্তু সেই আবেদন হঠাৎ করে গত রাত দশটার সময় হবিবপুর আইসি ফোন করে আমাকে বলেন যে বাইক মিছিল করতে দেওয়া যাবে না। কেন করতে দেওয়া যাবে না উনি কোনো কারণ আমাকে দর্শাতে পারেননি। যে পারমিশন দেয়নি তা সত্ত্বেও একটা বাইক নিয়ে বেরোনো হয়েছে, এ বিষয়ে কোনো পদক্ষেপ নিচ্ছে প্রশাসন বা কিছু আপনাদেরকে আটকানোর ব্যাপারে বা কিছু? প্রশাসনের না, এটা তো মানে বাবুগুলোর আইসি মধ্যস্থতায় একটা কম্প্রোমাইজ হয়েছে। এটা তো হবিবপুর থানা পড়ছে। হ্যাঁ, কিন্তু মধ্যস্থতা করলেন তো বামুনগুলো আইসি। আচ্ছা, আপনার নাম ও পরিচয়? আমি সুভাষ বর্মণ, কামতাপুর পিপলস পার্টির জেনারেল সেক্রেটারি, সেন্ট্রাল কমিটি। আজকে মিছিল কোন কোন এরিয়া ঘুরবে? টোটাল হবিবপুর, মানে প্রত্যেকটা হবিবপুরের প্রত্যেকটা পাড়াতে আমাদের বাইক যাবে পাঁচটা করে। কি বার্তা দিচ্ছে মানে আমাদের কামতাপুর আলাদা রাজ্য এবং কামতাপুরি ভাষার সাংবিধানিক স্বীকৃতির দাবি? মালদা থেকে দেবাশিস পালের রিপোর্ট, আনন্দ বার্তা।